যে বিষয়গুলো পরামর্শ দেওয়া হচ্ছে, যে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা যেন আমরা সবাই মেনে চলি। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে যে আমরা ঘরের বাইরে যাব না, প্রয়োজনের ছাড়া, অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া এখন কেউ ঘরের বাইরে যাব না, ঘরের মধ্যেই থাকব। সেই কারণে কিন্তু আগামীকাল থেকে এই 10 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে করে আমরা বাড়ির মধ্যে থাকি এবং কারোর মধ্যে সংক্রমণ থাকলে সেই সংক্রমণটা অন্যের সাথে মেলামেশার মাধ্যমে যাতে সেটা ছড়িয়ে না পড়ে। এবং আমাদের এই ক্ষেত্রে এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের যেই কার্যক্রমগুলো আমরা নিয়েছি, আপনারা জানেন যে গত জানুয়ারি থেকে আমরা বিভিন্ন পর্যায়ে কার্যক্রম নিয়েছি এবং বিভিন্ন পর্যায়ে কার্যক্রমগুলোকে প্রসারিত করেছি। ইতিমধ্যে অনেকবারই বলা হয়েছে যে যে পরীক্ষা পদ্ধতিটি রয়েছে কোভিড-19 পরীক্ষার জন্য, প্রাথমিক পর্যায়ে সেটা IDCR-এ করা হবে, পরবর্তীতে যখন রোগীর সংখ্যা যদি বৃদ্ধি পায় আমরা এটাকে আস্তে আস্তে প্রসারিত করব। এবং সরকারের সেই পরিকল্পনার অংশ হিসেবে IDCR-এর পাশাপাশি আরও কয়েকটি প্রতিষ্ঠানে এই পরীক্ষা পদ্ধতি এগুলোকে সম্প্রসারিত করা হচ্ছে। এই পরীক্ষাগুলো সম্প্রসারণ করে ঢাকায় বেশ কয়েকটি কেন্দ্রে এবং ঢাকার বাইরেও বিভাগীয় শহরে পর্যায়ক্রমে বিভিন্ন হাসপাতালগুলোতে এই পরীক্ষা পদ্ধতিকে নিয়ে যাওয়া হচ্ছে। IDCR ছাড়াও ঢাকার মধ্যে এখন জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, শিশু হাসপাতাল, এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, এগুলোতেও এই পরীক্ষা পদ্ধতি নেওয়া হচ্ছে পর্যায়ক্রমে ঢাকার বাইরে। এবং যেটা আজকে বা আগামীকালের মধ্যেই এই পরীক্ষা পদ্ধতিগুলো শুরু হয়ে যাবে, আপনারা জানেন চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ BITID, সেখানে পরীক্ষা পদ্ধতিটি নেওয়া হচ্ছে। কক্সবাজার মেডিকেল কলেজে IDCR-এর একটি ফিল্ড ল্যাবরেটরি রয়েছে, সেখানে সেই পরীক্ষা পদ্ধতিটা সম্প্রসারণ করা হয়েছে। এছাড়াও বিভাগীয় শহরে যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এগুলোকে সম্প্রসারণ করা হচ্ছে, যাতে করে আমাদের জনগণ যার পরীক্ষা করার প্রয়োজন হবে তার পরীক্ষা সেখানে করতে পারে। আমরা এ পর্যন্ত 794 জনের নমুনা পরীক্ষা করেছি। এই সংখ্যাটি দেখে অনেকের মনের মধ্যে মনে হচ্ছে যে এত কম কেন। আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী যেই সমস্ত মানুষের পরীক্ষা করা প্রয়োজন, তার মানে হচ্ছে যাদেরকে মনে করা হয় তাদের মধ্যে এই সংক্রমণ থাকতে পারে, কেবলমাত্র তাদের মধ্যেই পরীক্ষা করা হয়। IDCR থেকে যে সমস্ত নমুনা এই সংজ্ঞা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত যে সংজ্ঞা দেওয়া আছে সেই সংজ্ঞার সাথে মিল থাকে, সেগুলো যেমন আমরা নিয়ে আসি। এছাড়াও যে সমস্ত এলাকায় সংক্রমণের সংখ্যা বেশি হয়েছে সেই সমস্ত এলাকায় কিন্তু ওখানে কোনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞার বাইরে গিয়েও কারোর মধ্যে যদি এই ধরনের লক্ষণ উপসর্গ থাকে তাকে তার নমুনা আমরা এনে পরীক্ষা করছি। আমরা যে পরীক্ষাগুলো করছি, সেই পরীক্ষা পদ্ধতি যেই পদ্ধতি ফলো করে আমরা পরীক্ষা করছি, তাতে করে যতজনের পরীক্ষা করার প্রয়োজন ছিল আমরা ততজনেরই পরীক্ষা করেছি। পরবর্তীতে এখন যেহেতু রোগীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে এবং পরবর্তীতে এই ধরনের সাসপেক্টেড রোগীর সংখ্যাও বৃদ্ধি পেতে পারে, সে কথা মাথায় রেখেই আমাদের সরকারের পক্ষ থেকে এই পরীক্ষা পদ্ধতিটিকে আরও একটু সম্প্রসারণ করা হয়েছে। আমরা যেহেতু হটলাইনের নাম্বারেও অনেকের প্রাপ্তি পেতে অসুবিধা হচ্ছে, এই হটলাইন নাম্বারগুলোকে আরও সম্প্রসারণ করা হচ্ছে। বর্তমানে IDCR-এর যে 17টি নাম্বার ছিল তার সাথে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের পরিচালিত কিছু নাম্বার ছিল, যারা ব্যক্তিগতভাবে তারা এই তাদের প্রতিষ্ঠান থেকে তাদের সহউদ্যোগে এই সার্ভিসটি তারা দিচ্ছিলেন, তাদেরকেও আমাদের হটলাইনের মধ্যে সম্পৃক্ত করে নেওয়া হয়েছে। এখন আমি সবাইকে অনুরোধ করব বিভিন্ন নাম্বারে বিচ্ছিন্নভাবে চেষ্টা না করে IDCR-এ যোগাযোগ করার জন্য কেবলমাত্র 2টো নাম্বারে যদি আমরা চেষ্টা করি, 019-44-3-3-3-2 আমি আবার বলছি 019-44-3-3-3-2-2-2 আরেকটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন 106-55 এই 2টো নাম্বারে যদি
ফোন করেন তাহলে এখান থেকে হান্টিংয়ের মাধ্যমে যে নাম্বারটি খালি থাকবে কলটি সেই নাম্বারে চলে যাবে। আপনারা ইন্ডিভিজুয়ালি নাম্বারে কল করলে এবং ওইটার মাধ্যমে আসলে তখন বেশিরভাগ ক্ষেত্রে আরও জটিলতা তৈরি হচ্ছে। এছাড়াও আমরা ইতিমধ্যে আপনাদেরকে একটি ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম এবং আমরা ফেসবুকের একটি মেসেঞ্জারে ইনবক্স করার জন্য একটি ঠিকানা দিয়েছিলাম, তার মাধ্যমে আমরা এখনও আপনাদের তথ্য নিচ্ছি এবং তার ভিত্তিতে যাদের নমুনা সংগ্রহ করা প্রয়োজন তাদের নমুনা সংগ্রহ করছি। এছাড়া আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন 1-62-63, তার মাধ্যমে কিন্তু শুধুমাত্র এই হটলাইনের সেবা নয়, অন্যান্য পরামর্শ সেবাগুলো দেওয়া হচ্ছে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে এই হটলাইন সার্ভিসটিকে আরও বিভিন্ন জেলা পর্যায়ে এবং অন্যান্য হাসপাতালের সাথে সংযুক্ত করার প্রক্রিয়াও চলছে। আপনাদের যাতে হটলাইন সার্ভিসটিকে আরও প্রসারিত করা যায় সে বিষয়ে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। আমি আপনাদের আবারও সচেতন করার হওয়ার জন্য বলবো, জনগণের অংশগ্রহণ, জনগণের সঠিক জীবনচর্চা এই রোগ প্রতিরোধে, এই রোগ ছড়িয়ে পড়াটাকে প্রিভেন্ট করতে পারে। সবাইকে ঘরের ভিতরে থাকুন এবং ঘরের বাইরে যদি যেতে হয় সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে মাস্ক ব্যবহার করে আপনারা যেতে পারেন। এবং পাশাপাশি যেই বিষয়টিকে আমরা বারবার জোর দিয়েছি, আমাদের কাশি শিষ্টাচার মেনে চলা এবং হাত ধোয়া, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, সেই চর্চাটি কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। আপনারা ইতিমধ্যে কোনো আক্রান্ত ব্যক্তির যদি তথ্য থাকে তার সংস্পর্শ এড়িয়ে চলুন। এছাড়া অপরিষ্কার হাতে নাক চোখ মুখ স্পর্শ করবেন না। অসুস্থ হলে অবশ্যই ঘরের ভেতর থাকুন, কারোর সাথে করমর্দন করা, কোলাকুলি করা এগুলো থেকে বিরত থাকুন, যে কোনো জনসমাগম, মার্কেট এগুলো থেকে দূরে থাকবেন। আগামীকাল থেকে এগুলো অবশ্য বন্ধ থাকবে, আজকে যেগুলো খোলা আছে সেই ক্ষেত্রেও আমরা যাতে জনসমাগম এড়িয়ে চলি। আমি এখন আমাদের সর্বশেষ যে পরিস্থিতি সেই সম্পর্কে আপনাদের তথ্য দিচ্ছি। আমাদের হটলাইনে প্রাপ্ত কলের সংখ্যা 2730 গত 24 ঘন্টা, এবং সবকটি কলই COVID-19 সংক্রান্ত কল। আমাদের এখানে গতকাল আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি 82 জনের, সর্বমোট নমুনা পরীক্ষার সংখ্যা 794। গত 24 ঘন্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি, কিন্তু গত 24 ঘন্টায় আমাদের আগে ইতিমধ্যে আক্রান্ত একজন রোগী, যিনি একজন বিদেশ থেকে আগত রোগীর পরিবারের সদস্য, তিনি মৃত্যুবরণ করেছেন। সেই রোগীটি শনাক্ত হয়েছিল 18 তারিখে এবং পরবর্তীতে তার এবং তিনি একটা এলাকার হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তার পরিস্থিতি, তার ক্লিনিক্যাল পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তাকে সেই লোকাল হাসপাতাল থেকে ঢাকায় আমাদের কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে আসা হয় 21 তারিখে। 21 তারিখ থেকে তিনি আমাদের চিকিৎসাধীন ছিলেন। তার বয়স, তিনি একজন পুরুষ, তার বয়স 65 বছর, তার ডায়াবেটিস এবং হাইপারটেনশন ছিল এবং এই সমস্ত জটিলতার কারণে তিনি আজকে সকালবেলায় মৃত্যুবরণ করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের কাছে যা তথ্য ছিল এই পর্যন্ত তথ্য ছিল। আপনাদের আরেকটা তথ্যের বিষয় আছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আইসোলেশনে আছেন 47 জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 47 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও 2 জন, যাদের মধ্যে নমুনা পরীক্ষা করে পরপর 2 বার পরীক্ষা করে আমরা পেয়েছি তাদের সংক্রমণ নেই, এরকম আরও 2 জন। সো সর্বমোট সুস্থ হয়ে গেছেন, যাদের মধ্যে করোনার সংক্রমণ এখন আর নেই, 7 জন। আপনাদের সবাইকে ধন্যবাদ। মিউট করেন, সব মিউট করেন, আমার লেখা নিব। হ্যালো, লিখিত প্রশ্ন করুন, আমি উত্তর দিতে আমার জন্য সুবিধা হবে, কারণ সবাই কথা বলে ফেলছে একবার। আপনারা আনমিউট করবেন না দয়া করে, আপনি লিখিত ভাবে আমাকে প্রশ্ন করতে পারেন। আবার তো আনমিউট হয়ে যাচ্ছে। হ্যালো,
আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে যারা বাইরে থেকে এসেছেন তাদের সাথে অনেকেই একটু অন্য রকমের আচরণ করছেন এবং তাদের অনেক ক্ষেত্রে যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে ঢাকায় দাফন করতে দেওয়া হয়নি, এই বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছেন। আমরা কিন্তু সবসময় এ ব্যাপারে সবাইকে বলেছি আপনারা সহানুভূতিশীল হন, সংবেদনশীল আচরণ করুন। বিদেশ থেকে আসতেই কিন্তু তারা করোনা আক্রান্ত নন এবং অনেক ক্ষেত্রে, এবং গতকালও আমি কথাটা বলেছি যে এই কয়েকদিনের মধ্যে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের অনেকের ক্ষেত্রেই দাফন করার ক্ষেত্রে সমস্যা হয়েছিল। আমরা সেই সমস্ত জায়গায় ইনভলভ হয়ে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি তাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু সবাইকে জানাচ্ছি যে এখন এই মুহূর্তে অনেক রোগেই কিন্তু সারা বছরই কেউ না কেউ মৃত্যুবরণ করে থাকে। তো এখন এই এখন মৃত্যুবরণ করলেই সেটা কোভিড সংক্রমণ হবে এরকম কিন্তু কোনো বিষয় নয়। আপনারা প্রত্যেকেই যেন আমরা তাদের প্রতি সংবেদনশীল আচরণ করি। আমরা ইতিমধ্যে এরকম প্রশ্ন উঠেছিল দেখে বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখেছি, কারোর মধ্যেই কিন্তু সেরকম কোভিড ১৯ সংক্রমণ কারোর মধ্যেই পাওয়া যায় নাই। সুতরাং এই বিষয়গুলো আমাদের কিন্তু স্মরণে রাখতে হবে। তারা আমাদেরই পরিবারের অংশ, আমরা যেন তাদের প্রতি সহানুভূতিশীল হই এবং সংবেদনশীল আচরণ করি। আমি আপনাদের আবারকে সবাইকে আবারও অনুরোধ করব এই দিকে আমাদের সবার সদয় দৃষ্টি রাখার জন্য। আমরা কিটার কথা বলছিলাম, আমি জাহিদ রহমান বলছি। আপনি লিখে বলেন, আপনি লিখে বলেন, কথা বললে শুনতে পাচ্ছি না, ঝামেলা হচ্ছে আমাদের। আচ্ছা,